তাদের ফিরিয়ে আনার চেষ্টা করব মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার ভারতে পালিয়ে যা আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রীদের ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের নেতা ও সাবেক কয়েকজন মন্ত্রীকে ভারতে ঘুরতে দেখা গেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের ফেরত আনার কোন উদ্যোগ নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন তারা সেখানে ঘুরছেন সেটি আপনারা পত্রপত্রিকা দেখেছেন আমি যতটুকুই দেখেছি এর চেয়ে বেশি কিছু আমি জানি না যেহেতু মামলা হচ্ছে বা হয়েছে কোর্ট থেকে যদি বলে তাদের হাজির করতে হবে অবশ্যই আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করব সম্পতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের একটি বক্তব্যের বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রতিবাদ নোট দেওয়া হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী ও সম্পতি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তাদের বক্তব্যগুলো আপাতত দৃষ্টিতে শোভন নয় এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় নীরব কেন এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন আমার মনে হয় এই ধরনের বক্তব্যের প্রতিবাদে যে বক্তব্য দিয়েছি সেটাই আপাতত যথেষ্ট দেখা যাক পরিস্থিতি কি দাঁড়ায় তাদের তো সামনে নির্বাচন আছে সেগুলো নিয়ে তারা এগুলো কথাবার্তা বলে যাচ্ছেন আমরা চেষ্টা করব এগুলো যত কম বলা যায় বা না বলা হয় পাঁচ আগস্টের পর বাংলাদেশের রাজনীতিক সহ কারা দেশ ছেড়েছে এমন কোনো তালিকা আছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমার কাছে এমন কোনো তালিকা নেই আমরা যেটুকু পত্রপত্রিকায় দেখেছি তবে যদি মনে হয় এ ধরনের তালিকা প্রয়োজন তাহলে আমরা চাইতে পারি এদিকে গ্রেপ্তারে দুই দিন পরই মুক্তি পেলেন সাবের হোসেন চৌধুরী রাজধানী পল্টন থানার দুটি এবং খিলগাঁও থানার চার মামলায় আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জামিন মঞ্জুর করেছেন আদালত আজ মঙ্গলবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আর কোনো মামলা না থাকায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিএমএম আদালতের হাজতখানা থেকে মুক্তি পান সাবের হোসেন চৌধুরী এর আগে গত রবিবার রাজধানী গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ গতকাল পুলিশ এই নেতাকে আদালতে হাজির করলে পল্টন থানার একটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এছাড়া পল্টন থানার একটি হত্যা মামলায় এবং খিলগা থানার দুইটি হত্যা এবং দুইটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় রিমান্ড আদেশ হওয়ার পর গতকাল আদালত থেকে রিমান্ডে নিয়ে যাওয়া হয় তাকে কিন্তু পাঁচ দিনের রিমান্ডের একদিন শেষ হওয়ার আগেই আজ তাকে অসুস্থজনিত কারণে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাসান পরে আদালত তাকে ছয়টি মামলা থেকে জামিন দেন ফ্যাসিসদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি নয় উর্মি সুতে আনসারি জুলাই বিপ্লব এবং অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্কিত মন্তব্যকারী নির্বাহী তাপসী বিরুদ্ধে যথাযথ দাবি জানিয়েছেন আলোচিত সাংবাদিক জাতিসংঘ ও হোয়াইট হাউসের সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান তিনি পোস্টে লিখেছেন সরকার প্রধান প্রফেসর ইউনসের উদারতাকে দুর্বলতা মনে করবেন না এবং এই সরকারকে দুর্বল ভাবার কোন কারণ আর সরকারের দায়িত্ববানদের বলি ফ্যাসিসদের প্রতি বিন্দুমাত্র কোন সহানুভূতি প্রদর্শন নয় নিরপেক্ষতার নামে কেউ যেন খুনিদের পক্ষ অবলম্বন বা পুনর্বাসনের চেষ্টা না করেন বাকিটা আর পাবলিক করতে চায় না ওই পোস্টে আনসারি আরও লিখেছেন যদি ভারতে আশ্রিত বিচ্ছিন্নতাবাদী পলাতক সোরাচারিণীর গর্বিত উত্তরাধিকারিনী হতে চান হোক কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে ম্যাজিস্ট্রেটের আসনে বসে সরকার পতনের হুঙ্কার দেবে এটা সহ্য করা যায় না ওই সরকারি কর্মকর্তা ছাত্র জনতার বিপ্লব এবং এই বিপ্লবের ক্লাবের মহানায়ক আবু সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে খবরে দেখলাম অ্যাডভোকেট জেট আই খান পান্না তার জন্য দরদি হয়েছেন আমার জানতে চাওয়া উকিল সাহেব যদি জানতে পারেন তার চেম্বারে কেউ একজন তাকে বিচারাঙ্গন থেকে সরিয়ে দিতে তৎপরতা শুরু করেছে তবে তিনি কি ব্যবস্থা নেবেন তাকে কি অবলীলায় তা করতে দেবেন ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ার ঘটনায় ম্যাজিস্ট্রেট উর্মির বিরুদ্ধে মঙ্গলবার সমন জারি করেছে ঢাকার আদালত আগামী আঠাশ নভেম্বর তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এর আগে সোমবার জুলাই বিপ্লব এবং উত্তরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করে তাপসী তাবাসুমকে ওএসডি করা হয় পরে তাকে সাময়িক বরখাস্ত করার প্রজ্ঞাপন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় এদিকে উর্মেকে স্থায়ীভাবে বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি জানিয়ে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা